খালি হাউস ফ্লিপার আর হাউস ফ্লিপার ছাড়া তো তোমরা কিছু বোঝো না। কমেন্ট করে ভাই মাথা খারাপ করে দিছো আমার ভাই। আজকে হাউস ফ্লিপার পার্ট 6, আর আজকে আমরা কি করব, আজকে আগের দিন বলেছিলাম একটা মরুভূমির মধ্যে বাড়ি কিনবো আমরা, নিজেদের পার্সোনাল বাড়ি, যেটা সাজিয়ে আবারও বিক্রি করে দেবো, আবারও অনেক টাকা ইনকাম করব। তো চলো শুরু করা যাক আজকে হাউস ফ্লিপার পার্ট 6। আর হাউস ফ্লিপার পার্ট 6 এর মধ্যে আমাদের রাত হয়ে গেছে গেমের মধ্যে ভাই। ও ভাই, আমি কমেন্ট দিতে দিতে এত দেরি হয়ে গেছে, গেমের মধ্যে রাত হয়ে গেছে ভাই, কোনো ব্যাপার না, এখন আমরা ঘর সাজাবো। আর তার প্রথমে আমি তোমাকে একটা জিনিস দেখাই, গেস ওয়াট, এখানে আমাদের আজকে 92,000 টাকা আছে। আর যারা যারা হাউস ফ্লিপার দেখোনি আজ পর্যন্ত, তারা বুঝতে পারবে না 92,000 টাকা দিয়ে কী হতে পারে। তোমাদের আমি দেখাচ্ছি আগে 92,000 টাকা দিয়ে কী হতে পারে। চলো এই দেখো, এখানে ল্যাপটপটা খুললাম, আর এখানে যদি আমি ব্রাউজ করি নিচের দিকে, যে বাড়িটা আমরা কিনতে যাচ্ছিলাম সেই বাড়িটার দাম 90,000। এত সস্তা বাড়ি কিনবো আজকে আমরা, আগে আমরা টাকা কামিয়েছি কষ্ট করে, আর আজকে আমার কাছে আছে 92,000 টাকা। কিন্তু 92,000 টাকা থাকলেই হবে না, যেহেতু আমাদের বাড়ি কিনতেই 90,000 টাকা শেষ হয়ে যাবে, আর বাকি টাকা তো আমাদের ঘর সাজাতেই লাগবে ভাই। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখন কিছু টাকা আরও ইনকাম করতে হবে। রাতও যদি হয়ে গেছে, রাত দিন কিছু দেখলে হবে না ভাই, কাজ করতে হবে। এখন আমরা কাজ করব, এখন আমরা গিয়ে ঘর আটকাই আগে। চলো, ঘরটা আটকে দিয়েছি, এখন আমি দেখি কোথাও জব পাওয়া যায় নাকি, আমরা এখন জব করবো আর আরও কিছু টাকা ইনকাম করবো। আর তার আগে কি আমরা বাড়িটা কিনে নেব, বাড়িটা পরেই কিনি। চলো আগে আমরা কিছু কাজ করি, যেমন এই যে বাংকারের কাজ আছে, কি কি আছে ভাই, অনেক কাজ আছে, এগুলো কাজ যদি আমি করে দিই তাহলে আরও কিছু টাকা আমি ইনকাম করতে পারবো। তো সেই টাকাগুলো ইনকাম করে আমি ওই বাড়িটা একবারে কিনবো, সেটা বেশি ভালো হবে। তো আমরা একটা কিন্ডার গার্ডেনের কাজ পেয়ে গেছি, তো এটা অ্যাকসেপ্ট করি। তো কিন্ডার গার্ডেন ক্লিনিংয়ের কাজ পেয়ে গেছি, কিন্ডার গার্ডেন ক্লিনিং করতে হবে, তারপরে সেই জায়গাটা আমাকে পরিষ্কার করে দিতে হবে, তার বদলে উনি আমাকে কত টাকা দেবে দেখি, আর বাকি যে টাকাটা দেয়, এই তো আমাদের কিন্ডার গার্ডেন, আর এখানে আমাকে কাজ করতে হবে আজকে। আর তাছাড়াও আমাকে যে টাকাটা দেবে আমার ওই গো ভাইসা, এটা কি ঘর, হ্যালো, এখানে বাইরে থেকে কিসের যেন জলের আওয়াজ আসছে শ শ করে, কিছু একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম। যাই হোক, আওয়াজ শুনে লাভ নেই, আমাকে নিতে হবে ঝাঁটা, কোনো কথা বাড়িয়ে লাভ নেই, ডাইরেক্ট কাজ শুরু করতে হবে, কাজ শুরু করলে আমরা টাকা কামাতে পারবো। ওকে ওকে, বুঝতে পেরেছি। তো আমাকে শুরু থেকে ক্লিনিং করতে হবে, যেমন এইসব জিনিস আমি চলো ক্লিনিং করতে থাকি। ক্লিনিং করতে 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 এখানে দেখো আরও জিনিস আছে, ক্যানটান আছে, এগুলো আমাকে সরাতে হবে, এই যে নোংরা আবর্জনা আছে এগুলো আমি সরিয়ে দিই, তারপরে আমি টাকা পাবো। আর ধৈর্য সহকারে গেমটা দেখো, এরম না স্কিপ করে দেবে, এরম না, অনেক কাজ করতে হবে আমাদের আজকে। কিন্তু যে মেঝেতে যে রং করতে হবে, মানে টাইলস বসাতে হবে, দেওয়ালে রং করতে হবে, আর তাছাড়াও আমাকে অনেক কাজ করতে হবে, তো সেগুলো কাজ আজকে করব। আর আজকের গেম প্লে অনেক মজা হতেছিল, সেটা হলে দেখা যাক কী কী করা যায় আজকে। তো এখানে নোংরা আবর্জনা যত যা ছিল সব কিছু তো ক্লিন করে দিয়েছি, এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে দেওয়ালে রং করতে হবে। আর দেওয়ালে ব্রাইট পিচ না কি একটা কালার আছে, সেই কালার দিয়ে রং করতে হবে। দেখি কী কালার দিয়ে রং করতে হবে, দেওয়ালের কালার হচ্ছে যে এইটা, এটা দিয়ে রং করতে হবে আমাকে। চলো এটা কিনে নেওয়া যাক, আর এটা দিয়ে আমি দেওয়ালে রং করতে পারবো। এখন এইটা কিনতে হবে, আর একটা জিনিস কিনতে হবে, আর একটা কালার কিনতে হবে, যেটা হচ্ছে এই কালার, এই কালারও কিনে নিই। তো দুটো কালার যখন আমি কিনে নেবো তাহলে রং করতে পারবো। ওকে, তো এটাও এখানে রাখো। তো এই দুটো কালার দিয়ে আমি এখন রংটা মানে পেন্টিং করে দেই ওয়ালে, তারপরে দেখি বাড়ির মালিক আমাকে কত টাকা দেয় ভাই। তো আমার কাছে যত দুটো কালার আছে আমি বুঝতে পারছি না কোন কালার কোন জায়গায় করব। তো প্রথমে আমি শুরু করি, ডিপটা নেই, ডিপ কালার যেটা আছে এই কালারটা আমি এখান থেকে দেওয়া শুরু করি। দাঁড়াও, এরকম করে আমি গোটাটা দেওয়ালটা কালার করে দিই, এই সাইডে দিব আমি ডিপ কালার, আর যে বাম সাইড আছে না এই সাইড, আর এই সাইড করবো হচ্ছে লাইট কালার, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। চলো এই কালারটা আমি ফটাফট এই দেওয়ালে আগে করে নিই, গোটাগুটি ঘষাঘষি করে নিই, তারপরে বাকি দেখছি কোন কালার কোথায় করা যায়। ভাই বাড়ির মালিকের কীরকম কালার পছন্দ ভাই, গুয়ের মতো কালার চয়েস করে রেখেছে। আচ্ছা কোনো ব্যাপার না, আমাদের যে কালার বলেছে আমাদের সেই কালারই তো দিতে হবে, যদি আমরা উল্টোপাল্টা কালার দিয়ে দিই তাহলে আর আমাকে টাকা দেবে না, সুতরাং আমাকে এই কালারই ইউজ করতে হবে দেওয়ালের মধ্যে। ওকে চলো, এই দেওয়ালেও পুরোপুরি রং করে দিয়েছি, এখানে আরেকটু বাকি আছে, এটুকু আমাকে করতে হবে। ওকে দেখো, আমাদের এই সাইডের দেওয়াল তো গোটাগুটি কালার করা হয়ে গেছে এই সাইডে, আর এই যে এই সাইডেও করে দিয়েছি, এবার এই জায়গাটাও কালার করে দিই, এখানটাও না ডিপ কালার করে দিই, আর এইখানটাও না এই দুটো জায়গায়ও ডিপ কালার করে দিই, আর বাকি যে সব জায়গা ছিল সে জায়গায় লাইট কালার করে দেবো। চলো, আর বাকি আশেপাশের দেওয়ালগুলোতে লাইট কালার করে দেবো, তারপরে আমরা টাইলস বসাবো মেঝেতে, টাইলস বসালে ঘরটা পুরো চকচক হয়ে যাবে, আর কিছু করতে হবে না আমাদের। চলো এ দেখো লাইট কালারটা কীরকম লাগছে দেখতে, লাইট কালারটাও ভালো লাগছে, কিন্তু আমার কেন জানে গুয়ের মতো কালার লাগছে ভাই। এরকম কালার নিজের বাড়িতে কিন্ডার গার্ডেনে কী করে ভাই, হ্যালো, এরম কালার কেউ করে নাকি? আমি হলে তো পিঙ্ক কালার করে, মানে পিঙ্ক কালার না, স্কাই ব্লু কালার করে দিতাম, কিন্তু যেহেতু মালিক বলেছে এই কালার করতো, তো এই কালার ফটাফট করে দিই। ওকে, তো দেখো আমার বাড়িটা তো মোটামুটি কালার করা কমপ্লিট, এবার আমাকে শুধুমাত্র একটা ফ্লোর বাকি আছে, এই যে এটা বাকি আছে, এটা কালার করলে হয়ে যাবে, দেখো চকচকো হয়ে গেছে। ও, আর একটু বাকি আছে ভাই, আমি মনে করেছিলাম গোটাগুটি হয়ে গেছে, এখানে যদি আমি আর একটু বাকি কালার করে দিই, এখানে গোটাটা যদি কালার করে দিতে পারি তাহলে হয়ে যাবে, যেই তিনটা কালার করতে হবে। চলো এগুলোও কালার করে দিই, তারপরে এখানে কাজটা মোটামুটি কমপ্লিট হবে, বাকি থাকবে শুধু
টাইলস বসানো, নিচে টাইলস লাগিয়ে দেবো। ওকে দেখো আমাদের কালার করার কাজ তো কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, এবার আমাকে বাকি যেটা করতে হবে সেখানে টাইলস বসাতে হবে নিচে। এবার টাইলস কী কালারে বসাবো, ধরো টাইলস কী কালারে বসাতে বলেছে দেখি, টাইলসও না আমাকে এই কালারে বসাতে বলেছে ভাই, একদম সেম অরেঞ্জ কালারের, এই কালারের টাইলস কেন? কোনো ব্যাপার না, চলো এই কালারেই টাইলস বসাবো আমরা। এখন এখান দিয়ে আমাকে টাইলসটা লাগাতে হবে, ওকে চলো। এরকম কালার কে করাতে বলে ভাই, টাইলসের কালার অরেঞ্জ, অরেঞ্জ খালি ভাই কী রে, এই কালার করাতে কে কেন বলেছে আমি বুঝতে পারছি না, কিন্তু যেটা কোনো ব্যাপার না। আচ্ছা এখানে নোংরা পড়ে আছে ভাই, এই ঘরটার মতো নোংরা আছে। ও এই আরশোলাগুলো তো কচকচ করে শব্দ করছিলো এতক্ষণ ধরে, আমি তো বুঝতেই পারিনি ভাই এগুলো আরশোল লাগে, আমাকে মানে মারতে হবে। আর তাছাড়াও আমাকে টাইলস বসাতে হবে গোটাগুটির ফ্লোরটাতে, চলো টাইলস বসিয়ে দিই আগে। ওকে দেখো আমাদের টাইলস বসানোর কাজ তো কমপ্লিট, টাইলসও বসিয়ে দিয়েছি ভাই, রঙও করে দিয়েছি, দেখো গোটাগুটি ঘরে রঙ করে দিয়েছি, টাইলস বসিয়ে দিয়েছি, বাকি আমার আর কোনো কাজ নেই এখন। এখন শুধুমাত্র আমাকে বাকি রুমগুলো ক্লিনিং করতে হবে সেম এরকম করে। দেখো কত সুন্দর লাগছে, কত নোংরা ছিল একটু আগেই। আর তাছাড়াও ভাই অনেক বড় ঘর, এই ঘরটা তো যদি আমি জব করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, আমি এক কাজ করি মানে বাড়িটা আগেই কিনে নিই, আমার ধৈর্য সইছে না। চলো চলো দেখি আরও কতগুলো ঘর আছে এখানে। ও ভাই অফিস রুম, এখানে কতগুলো রুম টুম আছে, এগুলো সব আমাকে ক্লিন করতে হবে একটা একটা করে। আর এখান থেকে বাথরুম, বাথরুমের মধ্যে আরও বাথরুম, বাথরুমের মধ্যে টয়লেট দুটো। চলো এখান থেকে দেখি আরও কী আছে, এইখানে কি এই ঘরের মধ্যে আর একটা ঘর, ও ভাই এখানে আর একটা বাথরুম, বেডরুমের মধ্যে আর একটা, ভাই কী কী বানিয়ে রেখেছে, সব কিছু আমাকে ক্লিন করতে হবে। লোকের পায়খানা বাথরুম সাফ করতে এসেছি নাকি আমি, এখানে পিৎজা পিৎজা টিৎজার বাক্স সব কিছু ফেলে রেখেছে ভাই, কোনো ব্যাপার না এগুলো আমাকে ক্লিন করতে হবে ধীরে ধীরে, কিন্তু আমি আজকে আমি করবো না, আর করলেও পরে করবো ভাই, এত কাজ কে করে, ভালো লাগে না এখন আমি বড় লোক। ব্যাংক ব্যালেন্স আমার ভাই 92,000 টাকা, আমি কী করছি এইসব, এই দেখো কত নোংরা আবর্জনা পড়ে আছে, এগুলো আমাকে পরে ক্লিন করতে হবে, তার আগে চলো জবটা পরে কমপ্লিট করবো, আগে চলো আমরা বাড়ি যাই। বাড়ি গিয়ে আমরা এই দেখো কত সুন্দর এই বাড়িটা, সামনে ফুল গাছ লাগিয়েছে, তারপরে কত সুন্দর সুন্দর জিনিস আছে এই বাড়িটাতে। তো আমরা কী করবো, আমরা প্রথমে আমরা অফিসে যাই, অফিসে গিয়ে আমরা ওই বাড়িটাকে কিনি। ওকে তো আমি অফিসে তো চলে এসেছি, দেখো অফিসে এসে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ভিতরে গিয়ে আমি বাড়িটাকে কিনবো, যেহেতু আমার কাছে 92,000 টাকা আছে, তো আমি প্রথমে বাড়িটা কিনবো, মরুভূমির বাড়িটা কিনে মানে আইল্যান্ডের বাড়িটা কিনে তারপর ওটা ক্লিনিংয়ের কাজ করতে হবে, নিজের বাড়িতে কাজ করতে হবে ভাই, লোকের বাড়ি কাজ ফাজ করে লাভ নেই। ধরো ফটাফট আমি বাড়িটা কিনি, দেখি আরও কোন বাড়ি আছে ভালো, ওই বাড়িটাই সুন্দর, আমি যেহেতু আগে থেকেই পছন্দ করে রেখেছিলাম, এই যে এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা এটাই কিনবো, 90,000 টাকা দাম আছে না, চলো এটা কিনা যাক। ওকে দেখো এখানে কী কী আছে, একটা বেডরুম, ও অনেক বড় বড় জায়গা আছে এখানে, তারপরে এই যে এইরকম দেখতে হবে বাড়িটা। আর দেরি করলে হবে না ভাই, চলো টার্টল হাউসটা আমি ফটাফট কিনে নিই, টার্টল হাউসটা কিনলে পরে আমি এই বাড়ির মধ্যে হয়তো অফিস বানিয়ে দেবো পরে বাই। ওকে চলো এবার দেখি বাড়িটা কীরকম দেখতে, আমি খুব এক্সাইটেড দেখার জন্য ভাই, বাড়িটা আসা ভাই কীরকম, কত সুন্দর লাগছে দেখতে টার্টল হাউসটা, এটা চলো আমি ভিতরে। ও এইটুকু বাড়ি, 90,000 টাকা দিয়ে আমি এই বাড়ি কিনলাম, আর আমার কাছে মাত্র $1700 বাকি আছে ভাই, সব টাকা বাড়ি কিনতেই খরচা হয়ে গেছে। আর এই দেখো আমার সেই বাড়ি, ও এখানে একটা বোটও আছে, ও এটা ইউজ করতে পারি, এটা ইউজ করে আমি বাড়ি যেতে পারি এই বোটটা ইউজ করে। আর এখানে চার সাইড দেখো কত সমুদ্র, আর জলে নামতে পারি আমি, ওকে জলেও নামতে পারি। ও ভাই আমার দীঘা ব্লগটা দেখেছো কিনা জানি না, ওই ব্লগে যে সমুদ্রটায় গেছিলাম ওই সমুদ্রটার মতো লাগছে দেখতে, আকাশ টাকা সব কিছু ভাই, বাড়ির চার সাইডে কত এপিক লাগছে দেখতে, পাথর টাথর হয়তো সরাতে পারবো না, আর সরিয়েও লাভ নেই ভাই, পাথরগুলো থাকাতে আরও এপিক লাগছে, পাথরগুলোর জন্য বেশি সুন্দর লাগছে। আর বাকি বাড়িটা কত সুন্দর লাগছে, 1, 2, 3টা নারকেল গাছ আছে, আর বাড়ির মানে বাড়ির মালিক মনে হয় নারকেল গাছ থেকে নারকেল টারকেল পেরে সব বিক্রি করে দিয়েছে ভাই, কি রে আমি ভাবলাম নারকেল টারকেল খেতে পারবো হয়তো। এটা কি পড়ে আছে এখানে, হ্যালো এটা কি, এটা মনে হয় ডাব, হ্যাঁ এটা কি ভাই, কি কি উঠিয়ে নিলাম আমি নিজেই জানি না ভাই, কোনো ব্যাপার না চলো বাড়ির চার সাইডে আরও দেখে নেই ঘুরে ঘুরে যে বাড়িতে আরও কী আছে। এখানে তো নারকোল গাছটাও সুন্দর লাগছে দেখতে, আর বাকি আমাকে বাড়ির যে শ্যাওলা টলো পড়ে আছে এগুলো আমাকে ক্লিন করতে হবে, আর বাড়ির কালারটা আমার খুব একটা বেশি ভালো লাগছে না, আমি বাড়িটার কালার টালার সব কিছু চেঞ্জ করে দেবো যদি বাড়িটা আমার থাকে। হ্যাঁ এটা তো আমি আমি ভাবছি কি আমার যে আগের পুরনো অফিসটা আছে ছোট, ওই অফিসটা বিক্রি করে আমি এটাকে অফিস বানিয়ে নেবো। ওকে ভাই গাছ টাছ মরে গেছে, চলো এগুলো আমাকে সরিয়ে দিতে হবে, কারণ গাছ টাছ এগুলো রেখে লাভ নেই মরে গেছে, আমাকে সুন্দর সুন্দর দেখে নতুন নতুন গাছ বসাতে হবে বাড়ির মধ্যে। তাছাড়াও সব কিছু নোংরা নোংরা হয়ে গেছে, এই দেখো সব কিছু পুরাতন হয়ে গেছে, এগুলো এগুলো আমাকে চেঞ্জ করতে হবে, যে মাকড়সার জাল টাল কী কী আছে এগুলো আমাকে সরাতে হবে, তারপরে যত প্ল্যান্ট রাখা ছিল বাড়ির মধ্যে এই দেখো প্ল্যান্ট ফ্ল্যান্ট সব পচে গেছে ভাই, কত নোংরা আছে, অতটাও নোংরা নেই যেগুলো আগের বাড়িতে নোংরা ছিল। না বাথটাব আছে, বাথটাবে স্নান করতে করতে আমি বাইরে দেখতে পারবো ভাই, ভালো আছে বাড়িটা। আর বাকি আমি এখানে লাইটও জ্বালিয়ে দিই, লাইট ফাইট সব অন করে দিই বাড়িতে যা যা লাইট ফাইট আছে। ওকে দেখো বাড়ির লাইট টাইট আমি অন করে দিয়েছি, দেখো কত ছোটো ছোটো লাইট আছে। আর এই বাড়িটা আমাকে ক্লিনিংয়ের কাজ শুরু করতে হবে। তাছাড়া এখানে কী আছে, ও এটা কি ভাই, এখানে গোপন রুম আছে যেখানে শেল্প রাখা আছে, এখানে আমি কিছু রাখতে পারি হয়তো সাজিয়ে।
আমার মনে হয় আন্ডারগ্রাউন্ড আছে। ওকে, এখানে দেখো বেসমেন্ট আছে যেটাতে আমি নিচে যেতে পারি, আর বাকি নিচেও দেখো কত বড় স্পেস আছে। ওর নিচেও আমার বেডরুম আছে ভাই, নিচে দেখো বেডরুম আছে, তার মধ্যে তিনটা বেড আছে। ও শিট শিট শিট, বেডের নিচে একটা কি যেন দেখতে পেলাম আমি, ওই দেখো কি যেন চকচক করছে। ওটা আপাতত নিবো না, ওটা পরে নিবো। আপাতত আমার যেগুলো কাজ সেটা হচ্ছে যে নোংরা পোংরাগুলো পরিষ্কার করে দিই বাড়িতে, আর এগুলো বাড়ি পরিষ্কার করে তারপরে আমি বাড়িটাকে কালার পেন্টিং সব কিছু করবো পরদিন। ওকে, বেসমেন্ট থেকে তো উপরে চলে এসেছি, এটা বেসমেন্টের কাজ পরে করবো, বেসমেন্ট আটকে রাখি আপাতত। আর বাকি ঘরের যেগুলো কাজ আছে না সেগুলো মোটামুটি ক্লিন করে রাখি, দেওয়াল টেওয়ালেও পরে পেন্ট করতে হবে আস্তে আস্তে, কারণ এরকম নোংরা লাগছে দেখতে। যে বাড়িটা বিক্রি করছে ভাই, মানুষ না গরু ছিল ভাই, এত গোয়াল ঘর বানিয়ে রেখেছে, এটা কি এত নোংরা হয় নাকি একটা বাড়ি আবার ইউজ। আচ্ছা আচ্ছা, এই দেখো আমি যে পাজলগুলো পাচ্ছি না, পাজলগুলো এটার মধ্যে আমাকে রাখতে হবে একটা একটা করে। কিটি এগুলোকে যদি রাখি তাহলে এখানে একটা কিছু আনলক হবে, অথবা কিছু হতে পারে পাজল টাইপের, এটা পরে দেখবো। চলো ঘরটা আপাতত আমি ক্লিন করি, মাকড়সার ছাত্তা টাত্তা যা আছে সব কিছু আগে পরিষ্কার করে নিই ঘরটার পুরোপুরি। ওকে দেখো, এখানে আমি এটা উঠাতেও পারি, এখান থেকে আমি সমুদ্র দেখতে পারি, বাইরের কত সুন্দর দৃশ্য দেখতে পারি, অনেক সুন্দর লাগছে ভাই ঘরটা দেখতে। ঘরটা কিনা প্রফিটই হয়েছে, কিন্তু 90,000 টাকা একটু বেশি হয়ে যায় ভাই। এই বাড়ি 90,000 টাকা দিয়ে এরকম খাটারা বাড়ি কে কিনে, যদি পরিষ্কার করা থাকতো তাও একটা ব্যাপার ছিল, নিজেকেই পরিষ্কার করতে হবে, সব কিছু আমারই করতে হবে। ওকে, এখান থেকে আমার বোর্ডটাও দেখা যাচ্ছে বাইরের, কত এপিক লাগছে দেখতে ভাই। চলো এখানে সব কিছু হয়ে গেছে, আর আপাতত আমার কিছু নেই বাইরে। হ্যাঁ, বাইরেটাও আমাকে ক্লিন করতে হবে, ঘরের ভেতরে তো ক্লিন করে দিয়েছি, এই যে ঘরের বাইরেটাও নোংরা ছিল অনেক আমি দেখেছিলাম, তো বাইরেটাও অনেক ক্লিন করতে হবে। চলো বাইরেটাও ফটাফট ক্লিন, বাইরে তো নোংরা কোথায় দেখেছিলাম আমি, এখানে নোংরা ছিল না একটু আগে, নোংরা টোংরা তো এখন আর দেখতে পাচ্ছি না। বাইরে থেকে ভালোই পরিষ্কার আছে, কিন্তু ভেতর থেকে খুব নোংরা ছিল, বাইরে যে এই সব জায়গায় একটু নোংরা ছিল, যে এই সব জায়গায় যেগুলো আমি এখন ক্লিন করে দিচ্ছি, আর নোংরা ফোংরা থাকবে না। আর বাড়িটাকে আমার বিক্রি করা উচিত হবে নাকি আমি নিজের কাছে রেখে দেবো আমাকে বলো। আমার মনে হচ্ছে যে বাড়িটাকে আমি অফিস বানিয়ে নিই, এটা কি অফিস বানিয়ে নিই, এখানে আমি থাকবো, আমার কাছে বোটও আছে, ট্র্যাভেলে কোনো প্রবলেম হবে না, ট্রান্সপোর্টেশন হয়ে ভাই ইজি আছে, এখানে আমি অফিস বানিয়ে নিবো পরে আস্তে আস্তে। ওকে, এখানে নোংরা আছে ভাই, বাথটাবে নোংরা আছে, চলো এগুলো ক্লিন করে নিই। আর বাকি এখানে আমার বেশি কাজ নেই, বাড়িটাতে আমাকে রং করতে হবে, এই ঘাটারা রঙে চলবে না ভাই, এরকম পিঙ্ক কালার ভাই মেয়েদের কালার করে রেখেছে ভাই, আমার ঠিকঠাক কালার করতে হবে বাড়িটাতে। আর ঘরে যা যা ছিল আমি সব কিছু ক্লিন করে দিয়েছি ভাই, আর কোনো চাপ নেই, যা যা ছিল সব ঠিক হয়ে গেছে। ও এখানে আর একটা কি যেন পেয়েছি, দাঁড়াও এটাও পিক আপ করে নেই, এটাও নিয়ে নিয়েছি। দেখো এগুলো জিনিস নিয়ে আমাকে এখানে রাখতে হবে, তাহলে আমার এই যে কি যেন একটা পাজল সলভ হচ্ছে দেখো। আর তাছাড়া আমার সোফা টোপা আছে, ওকে সোফাতে দেখো আমি বসতেও পারি, এ দেখো সোফাতে বসতে পারি, তারপরে চেয়ার টেয়ারও বসতে পারি যদি আমি ইচ্ছা করি, দেখো চেয়ারও বসতে পারি। আর বাকি আমার বাড়ি তো কিনা হয়ে গেছে, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে ভাই, নতুন বাড়ি কিনে নিয়েছি নিজের নিজের খাটনি করা টাকা দিয়ে, ঘর সাফ করে করে, আর কি চাই ভাই, চলো হয়ে গেছে। আর আপাতত আমি যেটা করবো, বাড়িটাকে আমাকে একটা সুন্দর করে সাজাতে হবে, আর বাড়িটা আমি পরে বিক্রিও করতে পারি, কিন্তু আপাতত বিক্রি করবো না, চলো আপাতত আমি অন্য কাজ করি, লোকের বাড়িতে কাজ করবো। তার আগে আমি ভাবছি কি বাড়িটার কালারটা আমি চেঞ্জ করে দিয়ে যাই, তাহলে হয়তো ভালো হবে। চলো আমরা বাড়িটাতে না অরেঞ্জ কালার করবো, অরেঞ্জ কালার করলে দেখতে ভালো লাগবে, যেহেতু আমাদের বিচের পাশে বাড়ি, এই যে এই অরেঞ্জটা করবো আমরা, এই কালার যদি করি তাহলে হয়তো বাড়িটা দেখতে ভালো লাগবে। চলো এই কালারটা আমি বাড়ির সামনে করে দিই গোটাগুটি, এটা আমি রেখে দিই এখানে। ওকে, এবার আমি গাড়িটা পেন্ট করতে পারি, চলো এটা আমি পেন্ট করে দিই বাড়িটা, দেখি কীরকম লাগে দেখতে। ওকে ভাই, অরেঞ্জ কালারের সুন্দর লাগবে আমার মনে হয় দেখতে বাড়িটা। চলো সিঁড়িটাও কিনে নিয়েছি, এবার সিঁড়িটাও এখানে বসিয়ে দিয়েছি, বাকি আমাকে কালার পেন্টারে কালার নিতে হবে, রোলারে কালার নিয়ে নিয়েছি। এবার চলো উপরটায় কালার করা যাক, আমি বুঝতে পারছি না, তাও পারবো না ভাই আমি, না না পারবো পারবো পারবো। ওকে দেখো সুন্দর লাগছে ভাই, আমি ভেবেছিলাম অত সুন্দর লাগবে না, ওকে ভাই অনেক সুন্দর লাগছে। দাঁড়াও এখানে একটা ফটো তুলে নিই আমি, এই ফটোটা আমি না থাম্বনেইলে দিব, ইউজ করব। ওকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার নতুন বাড়ি, ওকে দেখো অনেক সুন্দর লাগছে, এটার স্ক্রিনশট নিয়ে নিই, এটাকে আমি থাম্বনেইলে লাগাবো, তাহলে ভালো লাগছে। তোমরা কমেন্টে বলো বাড়িটা কীরকম লাগছে দেখতে, আর তাছাড়াও তোমাদের যেমনটা বলেছিলাম আমি তেমনটা বাড়িটা কিনে নিয়েছি। আর বাকি আজ তেমন কোনো কাজ নেই, আজকে শুধু আমি বাড়ির চার সাইডটা একটু কালার করি, এখানে পিঙ্ক কালার আছে, বাড়ির সামনে তো অরেঞ্জ করে দিয়েছি, আচ্ছা ডিপ অরেঞ্জ যেটা আছে না, ডিপ অরেঞ্জটা নিয়ে আমি এই সাইডেও করে দিই, মানে বাড়ির চার সাইডে ডিপ অরেঞ্জটা করে দিই। ওকে দেখো বাড়ির এই সাইডটা আমি পুরোপুরি কালার করে দিয়েছি, আর তেমন কিছু নেই, তো গোটাগুটি কালার হয়ে গেছে, আর এই দেওয়ালটা শুধু বাকি আছে, এখানটায় বাকি আছে, এটা করে দিলেই হয়ে গেল। এই দেখো বাড়িটা কত সুন্দর লাগছে ভাই দেখতে, তোমরা কমেন্টে অবশ্যই বলো যে বাড়িটা কেমন লাগছে দেখতে, বাকি আমার ভালোই লাগছে ভাই, অন্য কালার ইউজ করলেও ভালো হতো, আমার মনে হচ্ছে অন্য কালার ইউজের থেকে এই কালারটা বেশি সুন্দর লাগছে, যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার ব্লু তার সাথে রেডটা বেশি ভালো লাগবে, ওই জন্য অরেঞ্জ কালারটা আমি করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে, কমেন্টে বলো কেমন লাগছে। এই দেখো
এইবার সুন্দর লাগছে দেখতে ভাই, খারাপ লাগছে না। আর তাছাড়া বাড়িটা বিক্রি করার বেশি ইচ্ছা নেই, এরপর দিন টাকা জমিয়ে অন্য একটা বাড়ি কিনবো। আপাতত এরমই থাকার ঘরের ভিতরটা চলো আরেকবার যাওয়া যাক। দরজাটাও ভাই কাঁচের দরজা, এটা সুন্দর লাগছে দেখতে, আর সব কিছুই সুন্দর লাগছে। শুধুমাত্র আমার কিছু প্ল্যান্ট কিনতে হবে ঘরটার ভিতরের জন্য, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর বেডও নেই ঘরের মধ্যে, বেডটা হচ্ছে বেসমেন্টের মধ্যে। বেসমেন্টটা আমি সুন্দর করে সাজাবো, আর বেসমেন্টের মধ্যে আমি ভাবছি বেডরুম বানাবো ভাই, মাইনক্রাফটে যেরকম করতে চাচ্ছিলাম এখানটায় আমি বেডরুম বানাবো। আর বাকি ওপরটায় শুধুমাত্র আমার সরঞ্জাম থাকবে, জিনিসপত্র থাকবে, আর এখানে থাকবে আমার প্রাইভেট বেডরুম। হ্যাঁ, তো এখানে থাকবে প্রাইভেট বেডরুম, এখানে বাথরুম, এখানে প্রাইভেট কিছু জিনিস থাকবে। আর আপাতত এখানে একটা কি যেন পেয়েছিলাম না, চলো এটা ইউজ করি। এখানে দেখো এটাও পেয়ে গেছি, আর কি আর 1 2 3 4 4টা পাজেল লাগবে, তাহলে এটাও আমি ইউজ করতে পারবো, জানি না কী করে এটা দিয়ে। চলো আজকের মতো আর তেমন কিছু করবো না, আজকের মতো এখানেই থাক, গেমটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। ভিডিওটাতে লাইক করে দিও, আগেরটাতে কিন্তু 10,000 লাইক কমপ্লিট হয়নি। আমি বলেছিলাম 10,000 লাইক হলে নেক্সট পার্ট বানাবো, কিন্তু তোমরা 10,000 লাইক করোনি, খালি কমেন্টে এসে বলছো তাড়াতাড়ি নেক্সট পার্ট বানাও। এটাতে তাড়াতাড়ি 10,000 লাইক করতো, যদি এটাতে 10,000 লাইক হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি পার্ট 7 আনবো। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে 10,000 লাইক। এদিকে রাতও হয়ে যাচ্ছে গেমের মধ্যে, দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই, বাই বাই।